আপনার বয়স যদি 21 থেকে 67 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনিও পেয়ে যাবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে লোন। কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু একটা নতুন লোন স্কিম চালু করা হয়েছে, যেখানে কিন্তু 21 থেকে 67 বছরের প্রত্যেককে লোন দেওয়া হবে। তো কী এই লোন, কীভাবে আপনি এই লোনের সুবিধা পাবেন, এর জন্য ক্রাইটেরিয়া কী কী রয়েছে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। এর ফলে আপনি সমস্ত ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো দেখুন, প্রথমত এখানে যে SBI তরফ থেকে লোন চালু করা হয়েছে, অর্থাৎ যেখানে বলা হচ্ছে 21 থেকে 67 বছরের লোকেরা এই লোন পাবে, এবং এই লোন কিন্তু গ্রিন কার লোন, অর্থাৎ শুধুমাত্র গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু এই সুবিধা দেওয়া হবে। এবং সব থেকে আকর্ষণীয় বিষয় যেটা হচ্ছে, এই লোন পরিশোধের সময় কিন্তু পেয়ে যাবেন 8 বছর পর্যন্ত, এবং এই লোনের সুদের হার কিন্তু 7.75%। এবং যেটা জানানো হয়েছে, আপনি কিন্তু আপনার যে গাড়ি কেনা হবে সেই গাড়ির ওপরে 90% কিন্তু লোন পেয়ে যাবেন। এবং এই লোনের জন্য প্রসেসিং ফি বা অন্য লোনের ক্ষেত্রে কিন্তু যে প্রসেসিং ফি হয়ে থাকে তার থেকে কিন্তু অনেকটাই কম। এবং SBI তরফ থেকে জানানো হয়েছে লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি কিন্তু মাত্র 500 টাকা রাখা হয়েছে। এছাড়া বিস্তারিত জানতে আপনি স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটেও চলে আসতে পারেন। আপনারা জাস্ট অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করলে দেখবেন এখানে কিন্তু লোনের অপশান পেয়ে যাবেন। আপনি লোনের অপশান পেয়ে গেলে আপনি সেখানে ক্লিক করলেই কিন্তু SBI-এর এই যে নতুন স্কিম চালু করা হয়েছে এর সম্পূর্ণ ফিচার্স দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনি ইন্টারেস্ট রেট, প্রসেসিং ফি প্রত্যেকটা ক্যালকুলেশন করতে পারেন, এখানে দেওয়া রয়েছে, জাস্ট চেক করে নিতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে কিন্তু নতুন লোন স্কিম যেটা SBI-এর তরফ থেকে জানানো হয়েছে।